চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটরের একটি পোস্ট বেরিয়েছে এবং সেই পোস্টে অনেকগুলি পোস্ট আছে তো সেটাতে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এছাড়া এখানে জেনারেলদের জন্য এসসিদের জন্য বা এসটিদের জন্য কটা করে পোস্ট আছে কবে থেকে শুরু কবে শেষ এবং আপনারা কোথায় অ্যাপ্লিকেশন করবেন সমস্ত তথ্যটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আচ্ছা তো আমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আপনারা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে গেলে এই কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা ডাইরেক্ট এখানে ক্লিক করে আসতে পারেন অথবা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে আপনারা কলকাতা পুলিশ ডট জিওভি ডট ইন এটাতে সার্চ করলে আপনারা চলে আসবেন তো এখানে যখন আসবেন তখন নিচে দিকে একটু স্ক্রল করবেন তো নিচে দিকে স্ক্রল করার এখানটাতে যে পপ গুলো উঠছে তো এখানেও কখনো কখনো পপ আপটা উঠে আসছে তো আপনারা সব থেকে ভালো নিচে দিকে স্ক্রল করবেন তো নিচে দিকে স্ক্রল করার সাথে সাথে এইখানে দেখুন একটা অপশন আছে রিক্রুটমেন্ট দুশো পঁচিশ ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ তো এই এটাতে যখনই আপনারা ক্লিক করবেন তখন একটা নতুন পেজে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল রিক্রুটমেন্ট অব টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ডেটা এন্ট্রি অপারেটার ইন ক্যালকাটা পুলিশ আপনারা দেখবেন এই নোটিশটা আপনাদের সামনে চলে আসছে তো এই নোটিশটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন তো এই নোটিশেই সমস্ত কিছু লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ডেট পাবলিশের ডেট সেটা হচ্ছে আট তারিখ এটা পাবলিশ করা হয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দুশো পঁচিশ আপনারা বুঝতে পারছেন পোস্ট ডেটা এন্ট্রি অপারেটর একসাথে দুশো পঁচিশ খানা অনেকগুলো পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর অন টেম্পোরারি এন্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন কলকাতা পুলিশ কমপ্লায়েন্স উইথ গভর্নমেন্ট অর্ডার দিয়ে দেওয়া আছে এগুলো ডিপার্টমেন্ট অফ ফিনান্স আমাদের এগুলো দেখে লাভ নেই আমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে কতটা পোস্ট আছে তো এখানে দেখুন ডেটা এন্ট্রি অপারেটর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সমস্ত আমরা এখানে আলোচনা করব নাম্বার অফ পোস্ট পোস্ট দুশো পঁচিশ খানা এবং এখানে আপনাকে যে রিউমেনারেশনটা দেওয়া হবে তো সেটা হচ্ছে আপনার সাম্মানিক যেটা আর কি ষোলো হাজার টাকা দেওয়া হবে আচ্ছা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এখানে কি বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ

চব্বিশ থেকে এবং যে লাস্ট অ্যাপ্লিকেশন সেটা কতদিন অবধি চলবে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এবার দেখি আমরা ভ্যাকান্সিটা এখানে যদি আমরা এসসি এস টি অনুযায়ী দেখি তাহলে কিভাবে দেখবো তো প্রথমেই দেখুন এখানে আন এর জন্য আছে একশো খানা এসসি দের জন্য আছে পঞ্চাশটা এস দের জন্য আছে চোদ্দোটা ওবিসি এ বাইশ খানা এবং ওবিসি বি ষোলো খানা এছাড়া ইডব্লিউ এস উইকার সেকশন সেটাতে তেইশ খানা আচ্ছা তো এইবার আপনাদের কতটা এজ হতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে যেমন আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হন সেই ক্ষেত্রে আপনাকে এখানে লেখা আছে বর্ন অন অর আফটার মানে আপনাকে জন্মগ্রহণ করতে হবে এক চার উনিশশো চুরাশি থেকে পরে মানে এক চার উনিশশোর পরে হতে হবে এর আগে যদি আপনার হয় তাহলে কিন্তু হবে না এবং বিফোর মানে দুই দু ছয়ের আগে অবধি আপনি আপনার জন্মগ্রহণ যদি থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন মানে উনিশশো চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি এরকম করে করতে পারবেন কিন্তু এইটাই যদি এক তিন হয়ে যায় আপনার মানে ধরুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না এখানে এপ্রিল আছে ধরুন আপনার জন্ম একতিরিশ তারিখ একত্রিশ তিন ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না একত্রিশ তিন উনিশশো চুরাশি যদি আপনার জন্ম মানে জন্ম তারিখ হয় সেক্ষেত্রে আপনি এটা করতে পারছেন না তো এরকম করে এগুলো যেমন যেমন যা আপনার ছাড় পাওয়া যায় এসসি দের ক্ষেত্রে এসসি দের ক্ষেত্রে সমস্ত কিছুই ছাড় আছে তো এগুলো সমস্ত কিছু ছাড় পাবেন ইডব্লু এর ক্ষেত্রে কোনো এজের ছাড় পাওয়া যায় না সেখানে শুধুমাত্র আপনাদের রিজার্ভেশনটা পাওয়া যায় তো সেই রিজার্ভেশনটাই পাওয়া গিয়েছে আচ্ছা এবার আসি কিছু জেনারেল ইন্সট্রাকশনে এখানে যেটা বলা হয়েছে যে দ্য ক্যান্ডিডেটস মাস্ট রিড দ্য কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলফ রিগার্ড দেয়ার এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন সমস্ত কিছু আপনাকে ভালোভাবে পড়ে নিতে বলা হয়েছে এবং স্যাটিসফাই থাকতে বলা হয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি এখানে আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে কোনো হার্ড কপি বা অফলাইনে চিঠি পাঠানোর মাধ্যমে কোনোভাবে গ্রহণ করা হবে না তিন নম্বর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড অল রেসপেক্ট অ্যাজ পার দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য স্পেসিফিক লিঙ্ক স্পেসিফাইড লিঙ্ক তো এখানে বুঝতে পারছেন এখানে আপনাদেরকে যেটা বলা হয়েছে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করতে হবে এবং আপনাদেরকে স্পেশাল একটা মানে যে লিঙ্কটা দেওয়া আছে স্পেসিফাইড লিঙ্ক সেই লিঙ্কে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আচ্ছা এইবার আসি আমরা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনটাই মেন জিনিস এখানে কারা কারা আবেদন করতে পারবেন তো এখানে চার নম্বর পয়েন্ট আপনারা ভালোভাবে পড়ুন তাহলে এখানে দেখতে পাবেন এখানে বলা হয়েছে ইফ আ ক্যান্ডিডেট প্রসেস গ্রাজুয়েশন ইন জেনারেল ডিসিপ্লিন আপনি যদি সাধারণ গ্রাজুয়েশন পাস করে থাকেন যে কোনো স্টিমে করতে পারেন সেটা আর্টস সাইন্স বা কমার্স যে কোনো ক্ষেত্রে ইটিসি দেওয়া আছে এছাড়া আপনার আর্টস মানে অনার্স থাকুক বা পাস কোর্স এ থাকুক তার সাথে কোনো আমাদের মানে ওদের সম্পর্ক নেই তারপর এখানে বলা হয়েছে দেন মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনার একটা মিনিমাম টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি এখানে কিন্তু বলা নেই যে আপনার এক বছরের থাকতে হবে নাকি ছ মাসের তো যাদের যাদের ছ মাসের আছে তো অনেকে প্রশ্ন করেন যে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো নাকি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যাই হোক হাও ইফ দ্য ক্যান্ডিডেট প্রসেস গ্রাজুয়েশন ইন ইনফরমেশান টেকনোলজি আপনার যদি গ্রাজুয়েশন ইনফরমেশন টেকনোলজিতে হয় আইটিতে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স বিসিএ এমসিএ বি টেক ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স দেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন উইল বি অপশনাল তাহলে আপনার যে টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা সেটা কিন্তু অপশনাল ধরা হবে এখানে কিন্তু কোনো এক্সট্রা কিছু আপনি বেনিফিট পাবেন না আচ্ছা পাঁচ নম্বর যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই আপনাকে সিটিজেন হতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আপনাকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের আচ্ছা ছয় নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট খুব ইডব্লিউএস এর জন্য সেখানে কি বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তো যারা ইডাব্লিউএস এর জন্য আপনারা এটা করতে চাইছেন তাদেরকে কিন্তু মানে আপনাদের ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে নির্দিষ্ট একটি স্পেসিফাইড ফরম্যাটে দু হাজার যে মানে ফিনান্সিয়াল ইয়ার আছে সেটা অনুযায়ী আচ্ছা এরপর দেখি কি কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা এখানে দেখুন সাত নম্বর পয়েন্টে এটা কিন্তু আলোচনা করা আছে এখানে দেখুন সাত নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাব টু আপলোড স্ক্যান কপি আপনাকে একটা মানে যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে স্ক্যান কপি একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটার কিন্তু সাইজ বলে দেওয়া হয়েছে যে চার সেন্টিমিটার থেকে সেন্টিমিটার কিন্তু তিন সেন্টিমিটার দুই নম্বর হচ্ছে আপনার সিগনেচার তারপরে আধার কার্ড ইন প্রুফ অফ আইডেন্টি লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনার লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট কি কি আছে সার্টিফিকেশন অফ দ্য টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে একটা কিছু দিতে পারেন আপনি এজ প্রুফ হিসাবে কাস্ট সার্টিফিকেট আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকে ভোটার কার্ড রেশন কার্ড অর এনি আদার ডকুমেন্ট ইন দ্য প্রুফ অফ অ্যাড্রেস আপনার অ্যাড্রেস প্রুফ করার জন্য এবং নয় নম্বর হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল এটা নয় নম্বর এটা হচ্ছে শুধুমাত্র ইড এর জন্য যারা এস সি এস টি ও করবেন তাদের এটা লাগবে না তো এই সব ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে তার জন্য ভালোভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যদি না পারেন তাহলে অবশ্যই আমরা দেখিয়ে দেবো মানে আপনারা নিজেরাও সেটা করতে পারেন বাড়ি থেকে শুধু স্ক্যানটা করবেন কিভাবে সেটাও আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আট নম্বরে যেটা বলা হয়েছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি সামিলিয়ারলি রিজেক্টেড তো রিজেক্ট করে দেওয়া হবে এছাড়া নয় নম্বর যেটা বলা হয়েছে যে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কনফার্মেশন যেটা আছে তো আপনি যখন ফর্ম ফিল করবেন তারপরে আপনাকে একটা কনফার্মেশন পেজ দেওয়া হবে যে আপনার ফর্মটি ফিল করা হয়েছে তো সেইটা যেন অবশ্যই আপনি নিজের কাছে প্রিন্ট আউট করে রেখে দেন বা পিডিএফ সেভ করে রাখবেন ফিউচার রেফারেন্সের জন্য পরবর্তী ক্ষেত্রে আপনি যখন আপনি টেস্ট দিতে যাবেন তখন এইটা আপনাকে হয়তো নিয়ে যেতে হতে পারে নো অ্যাপ্লিকেশন ফি সাবমিশন আফটার এক মিনিট নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট তো লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর আপনি কোনোভাবেই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন না নো ফিজ হ্যাজ টু পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাদেরকে কোনোভাবে কোনো টাকা এক টাকাও খরচা করতে হবে না আচ্ছা এরপরে দেখি আমরা যে বারো নাম্বার যেটা বলা হয়েছে সেটাতে কি বলা হয়েছে অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস আফটার স্ক্রুটনি অফ দেয় অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু অ্যাপেয়ার ফর দ্য রিটেন্ট টেস্ট তো প্রথমে আপনাদের রিটেন টেস্ট হবে আপনার সমস্ত ডকুমেন্টস চেক করার পর ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট আপনি যদি কোয়ালিফাই করে যান রিটেন টেস্ট দেন উইল হ্যাভ টু অ্যাপেয়ার ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট তারপর আপনাকে প্র্যাকটিক্যাল এবং ইন্টারভিউ টেস্টে ডাকা হবে মিনিমাম কম্পিউটার কিবোর্ড ইংলিশে আপনাকে অবশ্যই তিরিশটা ওয়ার্ড তুলতে হবে পার মিনিট বেঙ্গলি টাইপিং স্কিল উড বি desirable অ্যাডিশনাল qualification কিন্তু আপনাকে ইংরেজিটা অবশ্যই আপনাকে লাগবে আর বাংলার ক্ষেত্রে যেটা বলা হয় আপনাদের চাইলে আপনারা দিতে পারেন ক্ষেত্রে আপনাদের এসেন্সিয়াল নয় অ্যাডিশনাল হিসাবে আপনাদের যুক্ত হবে আচ্ছা তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চোদ্দো নাম্বার দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং ফটো আইডেন্টি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অনলাইন কল লেটার অন দ্য ডে অফ এক্সামি এক্সামিনেশন নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এক্সামিনেশন ইন্টারভিউ হুজ কল লেটার নট ইস্যুড বাই দ্য কলকাতা পুলিশ তো আপনাদের যদি কোনোভাবে কল লেটার ইস্যু না করা হয় তাহলে আপনাদেরকে পরীক্ষায় অ্যালাউ করা হবে না এটা বলা হয়েছে তো এইটুকুই আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান সমস্ত কিছুই বলা হয়েছে লিঙ্কে আপনারা দেখতে পাবেন কোনো টিএ ডি এ কিছুই পাবেন না এটা পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য তো এইটুকুই ছিল ভিডিও এরপর আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদের সম্পূর্ণ দেখাবো তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমরা যত শীঘ্রই পারি এই ভিডিওটা নিয়ে আসবো তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য